ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শনী হাকিমের উদ্যোগে শনিবার বালিগঞ্জে অনুষ্ঠিত হয় এই ইফতার পার্টি। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, সাংসদ নুসরাত জাহান, শ্রেয়া পাণ্ডে, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ সহ তৃণমূলের মহিলা সাংসদ কাউন্সিলররা। উপস্থিত ছিলেন বহু স্থানীয় বাসিন্দাও। পরস্পরকে শুভেচ্ছা জানান তারা, একসঙ্গে বসেই খাবার খান প্রত্যেকে। আমাদের বারো মাসে তেরো পার্বণ বাংলায় রয়েছে, সব উৎসবই হয়। কোনোদিন দেখেছেন যে কোনো উৎসবে ঘিরে কোনো অশান্তি কোথাও হয়েছে? কিন্তু আজকে নতুন করে যদি রামনবমী হনুমান জয়ন্তীকে মাথায় নিয়ে তারা যদি প্রচার করতে চায় যে এই সরকার তাদেরকে সহযোগিতা করছে না, সাধারণ মানুষের জবাব দিয়েছেন। কারণ সাধারণ মানুষ কখনো অশান্তি চায় না, তারা শান্তির বার্তাই নিয়ে এসছে এবং তারা চায় সব উৎসবই সুন্দর করে শ্রদ্ধার সঙ্গে যাতে পালিত হয়। সেই জন্যেই তারা চায় যে সব উৎসবকে ঘিরেই যেন একটা উৎসবের চেহারা থাকে।